অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা যত অগ্রসর হচ্ছে উপকূলে ততই আতঙ্ক বাড়ছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন হারুন, কক্সবাজারের এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি এবং প্রশাসন ও স্থানীয়দের প্রস্তুতি আমাদের জানাবেন। হ্যাঁ ইফতেখার, আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোকা। অতি প্রবল শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় মোকা কক্সবাজার দিকে দিয়ে আসছে এবং কক্সবাজার থেকে 935 কিলোমিটার দূরত্ব অবস্থান করছে মোকা। এবং এই কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের মাধ্যমে জানতে পেরেছি তারা 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে এবং এই অবস্থায় কক্সবাজার সকাল স্বাভাবিক থাকলে দুপুরের দিকে মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং বিকেল 3টার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং আধ ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর আবার আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং রোদ শুরু হয়। এখনো সাগর উত্তাল আছে এবং সাগরে অনেক পর্যটক তারা আনন্দ ফুর্তিতে মেতে আছে এবং গোসল করছে। প্রশাসনের সতর্কতা থাকা সত্ত্বেও তারা সেটা মানছে না, তারা গোসলে মত্ত রয়েছে। এদিকে ছেনমাটিনে যারা বসবাস করছে তারা মোখা ধ্বংসযজ্ঞের আতঙ্কে তারা ট্যাংনাপ চলে এসেছে এবং অনেকে শাহপুরের দিকে ছুটে এসেছে। তারা প্রায় 500 মতো স্থানীয় লোক সেন্টমার্টিন ছেড়ে চলে এসেছে, তারা ভয় পেয়ে তারা চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই অবস্থায় সেন্টমার্টিনে কক্সবাজার জেলা প্রশাসন এবং ইউনো ট্যাংনাফের ইউনো তার ব্যবস্থা নিয়েছে। ওখানে যারা পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং টাকা দেওয়াটিন এবং তাদের জন্য ব্যবস্থা রেখেছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেখানে যেহেতু হোটেল মোটেল আছে সেই হোটেলগুলোকে তার স্থানীয় মানুষদের আশ্রয় দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এদিকে কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প মুখী ক্যাম্প রয়েছে সেগুলোতে এবং প্রায় অনেকের যে ঝুপড়ি ঘর রয়েছে সেগুলো রক্ষার জন্য তারা বিশেষ ব্যবস্থা প্রশাসন পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছে জেলাব্যাপী ঘূর্ণিঝড় মোখা ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রায় 576 সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং 790 টন সাল মেট্রিক টন সাল প্রস্তুত রাখা হয়েছে এবং 707 টন মতো শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে আবু সুফিয়ান জানিয়েছে। এবং কক্সবাজার থেকে আমার ছেলে এসেছিল সর্বশেষ ইফতেখার। দর্শক, ঘূর্ণিঝড় মোখার বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুন রশিদ। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা যত অগ্রসর হচ্ছে উপকূলে ততই আতঙ্ক বাড়ছে। এ বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন হারুন, কক্সবাজারের এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি এবং প্রশাসন ও স্থানীয়দের প্রস্তুতি আমাদের জানাবেন। হ্যাঁ ইফতেখার, আপনি যেমনটা বলছিলেন, কক্সবাজার উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড় মোকা। অতি প্রবল শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় মোকা কক্সবাজার দিকে দিয়ে আসছে এবং কক্সবাজার থেকে 935 কিলোমিটার দূরত্ব অবস্থান করছে মোকা। এবং এই কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের মাধ্যমে জানতে পেরেছি তারা 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দিয়েছে এবং এই অবস্থায় কক্সবাজার সকাল স্বাভাবিক থাকলে দুপুরের দিকে মেঘলা আকাশ ও গুড়ি গুড়ি বৃষ্টি হয় এবং বিকেল 3টার দিকে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং আধ ঘন্টার মতো বৃষ্টি হওয়ার পর আবার আবহাওয়া মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং রোদ শুরু হয়। এখনো সাগর উত্তাল আছে এবং সাগরে অনেক পর্যটক তারা আনন্দ ফুর্তিতে মেতে আছে এবং গোসল করছে। প্রশাসনের সতর্কতা থাকা সত্ত্বেও তারা সেটা মানছে না, তারা গোসলে মত্ত রয়েছে। এদিকে ছেনমাটিনে যারা বসবাস করছে তারা মোখা ধ্বংসযজ্ঞের আতঙ্কে তারা ট্যাংনাপ চলে এসেছে এবং অনেকে শাহপুরের দিকে ছুটে এসেছে। তারা প্রায় 500 মতো স্থানীয় লোক সেন্টমার্টিন ছেড়ে চলে এসেছে, তারা ভয় পেয়ে তারা চলে এসেছে বলে আমাদেরকে জানিয়েছে। এই অবস্থায় সেন্টমার্টিনে কক্সবাজার জেলা প্রশাসন এবং ইউনো ট্যাংনাফের ইউনো তার ব্যবস্থা নিয়েছে। ওখানে যারা পর্যাপ্ত পরিমাণ শুকনা খাবার এবং টাকা দেওয়াটিন এবং তাদের জন্য ব্যবস্থা রেখেছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সেখানে যেহেতু হোটেল মোটেল আছে সেই হোটেলগুলোকে তার স্থানীয় মানুষদের আশ্রয় দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর এদিকে কক্সবাজারে যে রোহিঙ্গা ক্যাম্প মুখী ক্যাম্প রয়েছে সেগুলোতে এবং প্রায় অনেকের যে ঝুপড়ি ঘর রয়েছে সেগুলো রক্ষার জন্য তারা বিশেষ ব্যবস্থা প্রশাসন পক্ষ থেকে নেওয়া হয়েছে বলে জানিয়েছে। এদিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানিয়েছে জেলাব্যাপী ঘূর্ণিঝড় মোখা ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রায় 576 সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে এবং 790 টন সাল মেট্রিক টন সাল প্রস্তুত রাখা হয়েছে এবং 707 টন মতো শুকনা খাবার প্রস্তুত রাখা হয়েছে বলে আবু সুফিয়ান জানিয়েছে। এবং কক্সবাজার থেকে আমার ছেলে এসেছিল সর্বশেষ ইফতেখার। দর্শক, ঘূর্ণিঝড় মোখার বিষয়ে জানাতে কক্সবাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী হারুন রশিদ।